নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন এই জীবন যুদ্ধের যুদ্ধক্ষেত্রে যে সয় সে রয় এই প্রবাদ বাক্যটিকে একদম সঠিক প্রমাণিত করেছেন আমাদের নব নির্বাচিত রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু নারী মানে সহ্য নারী মানে ধৈর্য নারী মানে সহনশীলতার প্রতীক এর জীবন্ত প্রতিমূর্তি হলেন মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার রাজনৈতিক জীবন তার রাজনৈতিক জীবনের লড়াইয়ের গল্প আজকের ভিডিওতে আমি শেয়ার করছি না তবে তার ব্যক্তিগত জীবন আমাকে কিভাবে মোটিভেটেড করে সেই কথাই আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি তিনি শিখা তিনি আমাদেরকে শেখায় লড়তে হবে জীবনের যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হবে উড়িষ্যার ময়ূরভঞ্জের এক প্রত্যন্ত গ্রামের দরিদ্র আদিবাসী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন আর্থিক অনটন ছিল ছোটবেলা থেকেই সেই আর্থিক অনটনকে জয় করে তিনি নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি একটি স্কুলে রূপে নিযুক্ত হয়েছিলেন প্রেম বিবাহ দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তানকে নিয়ে তার জীবন বেশ ভালোই কাটছিল সুখেই ছিলেন তিনি কিন্তু পরপর কয়েকটি মৃত্যু সংবাদ তাকে একেবারে ভেঙে দেয় দু সালে তার প্রথম পুত্র সন্তান মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ কোনো অজানা কারণে মারা যায় আর এই মৃত্যু সংবাদে তিনি ভেঙে পড়েছিলেন এরপরেও তিনি সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু দু সালে তার দ্বিতীয় পুত্র সন্তানও রোড অ্যাক্সিডেন্টে মারা যান আর তার পরের বছরই দু সালে স্বামীকে হারিয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে যান একমাত্র মেয়েকে সম্বল করে তিনি বেঁচে থাকার লড়াইটা লড়েছিলেন কিন্তু এই পরপর এতগুলো দুঃখজনক ঘটনা এতগুলো মৃত্যু সংবাদ তাকেও ভেঙে দিয়েছিল তিনিও হেরে যাওয়ার মানুষদের পর্যায়ে পড়েছিলেন কিন্তু তিনি হেরে যাননি তিনি আধ্যাত্মিকতাকে অবলম্বন করে ফিরে এসেছিলেন শক্তি সঞ্চয় করেছিলেন জীবন যুদ্ধক্ষেত্রে লড়াই করেছিলেন তিনি রাজস্থানের ব্রহ্মকুমারী নামক একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং সেখানে দীর্ঘদিন মেডিটেশন ধ্যান যোগ্য আধ্যাত্মিকতা এই সবের মাধ্যমে শক্তি সঞ্চয় করেছিলেন নিজে সবল হয়েছিলেন এবং জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা ও কষ্টকে পরাজয় করে তিনি আবারও ফিরে এসেছিলেন তিনি ভারতীয় রাজনীতিতে যোগদান করেছিলেন এরপর একের পর এক জয় আজ তাকে ভারতের প্রথম নাগরিকত্বের মর্যাদা এনে দিয়েছে এই লড়াইটা খুব একটা সহজ ছিল না কিন্তু তার সত্ত্বেও তিনি লড়েছিলেন এবং জীবন যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে না গিয়ে টিকেছিলেন তাই জীবন আজ তাকে যা ফিরিয়ে দিয়েছে তা তার কল্পনাদীত তিনি হয়তো কখনোই ভাবেননি যে তিনি ভারতের প্রথম নাগরিকত্বের মর্যাদায় ভূষিত হবেন তার জীবনের এই গল্প আমাদেরকে শেখায় জীবন মানে তাতে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো থাকবে আর এই সবের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে লড়াই করে টিকে থাকতে হবে তাহলে জীবন আমাদেরকে এত কিছু ফিরে দেবে যা আমরা ভাবতেও পারি না আর তখন হবে আমাদের প্রকৃত জয় তাই ততদিন আমাদেরকে লড়াই করে টিকে থাকতে হবে যুদ্ধে যুদ্ধ করতে হবে আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ নমস্কার